বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা, নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা জয়পুর এলাকায় তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হল। জানা গিয়েছে এপ্রিল মাসের 7 তারিখ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার পার্টি হবে, পাশাপাশি ওই দিন ব্লক কর্মী সম্মেলন হবে, তার জন্য প্রস্তুতি সভা করা হলো। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মাজিদ, খড়গ্রাম ব্লকের 2 সভাপতি শাশ্বত মুখার্জি ও হুমায়ুন কবির। সেটা জানা আমাদের মিডিল জায়গা নগর বা খড়গ্রাম বা এই প্রত্যেকটা বুথে আপনারা মিটিং শুরু করবেন। আমরা আমাদের 14 অঞ্চল 20 দিনে আমরা সেই মতো টেম্পো তুলে দেব। সুতরাং সেই টেম্পো পরের রবিবার আমরা আমরা 7 তারিখে মুসলিম বুথগুলো এই 12 তারিখের আগে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির যে বর্ধিত সভা আজকে আমরা ডেকেছিলাম, এখানে উপস্থিত হয়েছিলেন আমার জেলা কমিটির সমস্ত সদস্য সদস্যা, শাখা সংগঠনের ব্লক স্তরের সভাপতি, আমার সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সমস্ত প্রধান উপপ্রধান, সমস্ত অঞ্চল সভাপতি, অঞ্চলের ভাইটাল নেতৃত্ব, ব্লকের ভাইটাল নেতৃত্ব, ব্লকের যে সভাপতি, জেলা পরিষদ, সবাই এখানে উপস্থিত হয়ে আমরা যে আগামী দিনে ইফতার মজলিস প্রতি বছর নেয় এবছর করতে চাই, সেই ব্যাপারে আমরা আলোচনা করার জন্য ডেকেছিলাম। পাশাপাশি নির্বাচন এগিয়ে আসছে, সুতরাং সেই নির্বাচনকে লক্ষ্য রেখে বিভিন্ন অঞ্চলে সাধারণ কর্মীদেরকে নিয়ে বৈঠক, ওয়ালিং এবং সেই সঙ্গে গ্রাম বুথ কমিটির মিটিং, পাড়া বৈঠক, সমস্ত কিছু আলোচনা করার পর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী 14 এপ্রিল রবিবার আমার খড়গ্রাম বিধানসভায় 250 বুথ থেকে 10 করে সক্রিয় কর্মী নিয়ে, শাখা সংগঠনের সমস্ত স্তরের কর্মীদেরকে নিয়ে, প্রায় 3000 ডেলিগেট নিয়ে আমরা একটা কর্মী সম্মেলন করতে চাইছি যে আগামী নির্বাচনে কীভাবে আমরা আমাদের কাজকর্ম করব। এই সমস্ত বিষয় নিয়ে আজকে গঠনমূলক আলোচনা হলো এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ, সবাই সহমত। তাই আমরা খড়গ্রাম, কোনো ভেদাভেদ, কোনো গ্রুপ কিছু নাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, এক কাট্টা হয়ে লড়াই করছি যে আগামী 7ই মে সবাই আমরা যার যতটুকু ক্ষমতা সবাই ঝাঁপিয়ে পড়ে আমরা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মনোনীত প্রার্থী, আমাদের স্বনামধন্য যার সারা রাজ্যে সুখ্যাতি আছে দানবীর, জনাব খলিলুর রহমান আমাদের প্রার্থী, তাকে ব্যাপক আকারে খড়গ্রাম বিধানসভা থেকে একটা লিড দেব, এই মর্মে আমরা আলোচনা করলাম, একটা হয়ে আছি, সবাই আগামী দিনে সবাই নির্বাচন করব, তাই সেই ব্যাপারে একটা প্রস্তুতি মিটিং আজকে আমরা। বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা, নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। যোগাযোগ 8967158821800110108000।